সামাজিক দূরত্ব বজায় রাখি জনগণে এই লকডাউন কার্যসূচী শৃঙ্খলাবদ্ধভাবে পালন করেছে। রাইজক আমি আন্তরিকতার শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। আমি করোনা ভাইরাসের নিজেকে রক্ষা করবলগা হলে, এই সংক্রমণের পরিত্রাণ পাবলগা হলে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যি পথে আমাক অগ্রসর হবর নির্দেশ দিছে, পরামর্শ দিছে, সামাজিক দূরত্ব বর্তায় রাখি পরিষ্কার করে থাকি নিজক নিজে রক্ষা করার বাবে পদক্ষেপ লওয়ার যে আহ্বান জানাইছে, আমি সকলে সেই পথে দৃঢ়তার গতি করছো। আর এই সময়সাত রাইজর যথেষ্ট কষ্ট হয়েছে আমি উপলব্ধি করছো, কিন্তু এইখিনি কষ্ট আমি সকলে মিলি স্বীকার করবই লাগিব আমি নিজক নিজে এই করোনা ভাইরাসের রক্ষা করবর। সেইভাবে জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশে সকলে মিলিত প্রচেষ্টার কোভিড-19 বিরুদ্ধে আমি যুদ্ধ দিছো আর এই যুদ্ধত আমি জয়ী হবই লাগিব। এই সময়সাত যাতে জনসাধারণের কোনো অত্যাবশ্যক সামগ্রীর অভাব নহয়, খাদ্য সামগ্রীর অভাব নহয়, কোনো মেডিসাইনের অভাব নহয় আর গোটেই অসমৰ পরিবেশটা পরিষ্কার করে রখার বাবে বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেছে। আর এই সময়সাত আমার বিভিন্ন স্থানত থাকা আমার বয়োজ্যেষ্ঠ মাতৃপিতৃ সকল সকল সময়তে সুরক্ষিত হয়ে থাকক, নিরোগী হয়ে থাকক, ইয়ার প্রতিও আমি সকলে সমূহীয়াভাবে দায়িত্ব পালন করবই লাগিব। আর আজি মই মাদার ওল্ড এজ হোম আমার মনালিসা সোসাইটির একটি শাখা সভানেত্রী জুরি চৌধুরী, সম্পাদক উৎপল হর্ষবর্ধন আর সম্পাদিকা মনিকা শর্মা এখেতর তত্ত্বাবধানত এখেতসকলের বিশেষ প্রচেষ্টাত এই মাদার বৃদ্ধাবাস তেখেতসকলে পরিচালনা করেছে। আর ইয়াত আমার বয়োজ্যেষ্ঠ মাতৃসকলক পিতৃসকলক তেখেতসকলে সেবা আগবাইছে, নিজের মাতৃপিতৃর দরে তেখেতসকলে নিষ্ঠার সেবা আগবাইছে। আর আজি সেইভাবে মই ইয়ালে আহিল আমার মাতৃতুল্য আয়সকলক পিতৃতুল্য দেউতাসকলের খবর লবল, তেখেতসকলে এই সময়সার ভিতর লকডাউনের সময় কেনে অবস্থাত আছে, আর মোনালিসা সোসাইটিয়ে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করেছে। আর মাতৃপিতৃর আমার সদৃশ যখন আমার বৃদ্ধা আছে, বৃদ্ধ আছে, সকলকে নিষ্ঠায় তেখেতসকলে সেবা আগবাইছে, মানব ধর্ম পালন করেছে, মই তেখেতসকলক ধন্যবাদ জানাইছো। আর অসম সরকার তরফেরপরাও আমার সমাজ কল্যাণ বিভাগেও এই ক্ষেত্রে যেখানে দায়িত্ব পালন করবলগা আছে এই দায়িত্ব পালন করেছি। গতি মাননীয় সাংবাদিক বন্ধুসকল, আপনাদের বহু কষ্ট স্বীকার করেছে, মই আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাইছো।